my dear guys, assalamu alaikum. Welcome to medicine and health info channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে টনসিল বা টনসিলের ব্যথা, গলা ব্যথা, কাশি, চর্মরোগ, মুখের ব্রণ, অ্যাজমা, নিউমোনিয়া, মূত্র ও জননতন্ত্রের সংক্রমণ ইত্যাদি সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, টনসিল বা টনসিলের কারণে ব্যথা, গলা ব্যথা, কাশি, অ্যাজমা, নিউমোনিয়া, মুখের ব্রণ, বিভিন্ন ধরনের চর্মরোগ ইত্যাদি সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ যে ঔষধটি সেবনের কথা বলে থাকেন তার নাম হলো ডক্সোফিল ট্যাবলেট বা ডক্সোফিল সিরাপ। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ডক্সোফাইলিন। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডক্সোফিল ট্যাবলেট যেটি 200 মিলিগ্রামের এবং 400 মিলিগ্রামের, সেটির প্রতি পিস ট্যাবলেটের দাম যথাক্রমে 5 টাকা এবং 10 টাকা এবং ডক্সোফিল সিরামের দাম 100 টাকা। এই ওষুধটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে 6 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে 6 থেকে 9 মিলিগ্রাম পার কেজি দৈহিক ওজন হিসেবে দিনে 2 বার, যাদের বয়স 12 বা তার ঊর্ধ্বে তারা 10 মিলিগ্রাম সিরাপ অথবা 200 মিলিগ্রামের ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার একটি করে, প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে 200 মিলিগ্রামের ট্যাবলেট একটি করে 2 থেকে 3 বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য, এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 400 মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। অর্থাৎ এই ঔষধ কিংবা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। এই ঔষধটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ব্যথা, খিটখিটে মেজাজ, খিচুনি, অনিদ্রা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ঔষধটি সেবন করা উচিত নয়। এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে। ধন্যবাদ।